Assalamualaikum warahmatullah. আমি ফরিদুল সবাইকে প্লাস টিউটর চ্যানেল সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছে। এটা হলো 8 নম্বর ভিডিও। চলো ভিডিওটা শুরু করি। এটা হলো উদ্দীপক দহ। এখানে 3 ওহম আর 6 ওহমের সাথে দুইটা কিন্তু সমান্তরালভাবে যুক্ত আছে রোধগুলো। তার সাথে 3 নম্বর রোধ চেনেতে আছে। এখানে এ একটা অ্যামিটার লাগানো আছে, মানে তোমার তড়িৎ প্রবাহ মাপার যে যন্ত্র অ্যামিটার লাগানো আছে, ওটা তার মান দেওয়া আছে 2.67 অ্যাম্পিয়ার দেওয়া আছে। আর এখানে ভোল্টেজের পরিমাণ দেওয়া আছে 12 ভোল্ট। আর এখানে একটা বৈদ্যুতিক তার দেওয়া আছে, ওই তারের যে রোধ দেওয়া আছে 5 ওহম। এটা তারের কোনো দৈর্ঘ্য কিছু দেওয়া নাই। গণম্বর প্রশ্নে বলা আছে উদ্দীপকের তারটির দৈর্ঘ্য 3 গুণ করা হলে, তারটির দৈর্ঘ্য 3 গুণ করা হলে, আগে ছিল যা তার সাথে 3 গুণ করা হলে এবং প্রস্থছেদের ক্ষেত্রফল অর্ধেক, আগে ছিল যা তার সাথে অর্ধেক করা হলে পরিবর্তিত রোধের মান কত, রোধের মান কত। তাহলে আমরা প্রথম যে রোধের সূত্র আমরা জানি আর ইন্টু রো এল বাই এ, রো এল বাই এ। এখানে আমরা প্রাথমিক যে দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য ধরলাম আমরা এল, পরিবর্তিত দৈর্ঘ্য ধরলাম হলো, পরিবর্তিত দৈর্ঘ্য আমরা ধরে নিলাম হলো, যেহেতু দৈর্ঘ্য কত গুণ করা হয়েছে 3 গুণ, তার মানে পরিবর্তিত দৈর্ঘ্য হবে হলো 3L। আবার প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল আমরা ধরে নিলাম এ, তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল কত হবে, পরিবর্তিত ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফলের অর্ধেকের কথা বলা আছে, তাহলে হবে হলো এ বাই টু। তাহলে আমরা প্রথমে দৈর্ঘ্য ক্ষেত্রফল কোনো কিছু পরিবর্তন করবো না, শুধু যা আছে আমরা দৈর্ঘ্য ঘন আপেক্ষিক রোধ যা আছে সবকিছু ঠিকঠাক ধরে নেব। তাহলে ওইটার ক্ষেত্রে আমরা রোধের সূত্র পাই আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এটাকে মডিফাই করে একটু চেঞ্জ করে নিলাম, এটা হলো রো এল বাই এ, একবার দিয়ে দিলাম এটা। আবার যদি আমরা পরিবর্তিত ক্ষেত্রে ধরি, পরিবর্তিত পরিবর্তিত ক্ষেত্র আমরা জানি হলো আর প্রাইম ধরলাম, পরিবর্তিত রোধের মান আমরা আর প্রাইম ধরলাম, আর প্রাইম হবে হলো রো, কারণ আপেক্ষিক রোধ ঘনত্ব একই, আপেক্ষিক রোধ যেটা ওরা একই থাকে, তাহলে রো এল বাই এ, এটা থাকে রো এল বাই এ। এখানে এল বলতে বোঝাচ্ছে কত, এল বলতে বোঝাচ্ছে হলো 3L, তাহলে এখানে আমরা লিখবো হলো 3L। এখানে ক্ষেত্রফল এ, পরিবর্তিত ক্ষেত্রফল বলতে বোঝানো হয়েছে হলো এ বাই টু। তাহলে এটাকে একটু মডিফাই করে চেঞ্জ করে লিখি, থাকে হলো রো 3L, বাক থাকলে গুণ 2 যায় উপরে আসে, নিচে নিচে আসে। তো গুণ যদি আমরা দিই রো 3 দুগুণে কত হয়, মানে 6 হয় এল ডিভাইডেড বাই থাকে হলো এ, এটার ক্ষেত্রে আসে কত, যদি আমরা সাজায় লিখি থাকে হলো রো এল বাই এ ইন্টু 6, এটাকে লেখা যায় এভাবে, এ রো এল একসাথে রাখলে বারে ভাগে 6টা গুণ আকার রেখে দিলাম, আবার 6 গুণ দিলে আগে টাই ফেরা পাই। তো আমরা এটুক অংশের মান আমরা কত ধরতে পারি, এটুক অংশ রো এল বাই এ, এটার ক্ষেত্রে আমরা ধরতে পারি হলো আর রো এল বাই এখানে কত আছে আর, এখানে এটুকর মান আমরা বসাতে পারি হলো কত আর, তাহলে ইন্টু কত 6, তো আর এর মানটা কত আছে এখানে 5 ওহম, তাহলে তো আছে হলো 5 ওহম ইন্টু কত 6, তাহলে সর্বমোট আসে কত 5 6 30, 30 ওহম। তার মানে আমরা আর যদি দৈর্ঘ্য 3 গুণ এবং প্রস্থছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হয় তাহলে পরিবর্তিত রোধের মান হবে হলো 30 ওহম। এবার আসি আমরা ঘ নম্বর প্রশ্নে, উদ্দীপকের অ্যামিটারের সঠিক পাঠ দিচ্ছে কিনা। অ্যামিটার এই জায়গা থেকে, এখানে কিন্তু সাধারণ পয়েন্ট আছে ভাইটা, দুইটা কিন্তু আছে বিভব পার্থক্য, এইখান দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত চলছে, চলার পর এই জায়গাতে আসার পরে এই কারেন্টটা যে গেছে আয়ে যে চলাচল করছে এই জায়গাতে আয়ে যে গেছে, এই আয়টা কিন্তু এই জায়গায় যায় দুইটা ভাই ভাগ হয়ে গেছে, এখানেও আই বাই টু হয়ে গেছে, এখানেও আই বাই টু, মানে এই জায়গায় যাওয়ার পরে কারেন্ট দুইটা কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে, তারপরে আবার এই দুইটা আবার একসাথে হয়ে আবার পুনরায় এই জায়গায় আবার আই বাই টু আসছিল, আই বাই টু ছিল, এটা আবার একসাথে আবার পুনরায় আই হয়ে গেছে। তো অ্যামিটারের সঠিক পাঠ দিচ্ছে কিনা এটার ক্ষেত্রে আমরা এখানে কিন্তু আমি যদি এটা আর অন ধরি, এটা যদি আমি আর, এটা আর অন ধরলাম, এটা যদি আমি আর টু ধরি, এটা যদি আমি আর থ্রি ধরি, তাহলে আর অন আর টু কি হচ্ছে সমান্তরাল আছে, তাহলে আর অন আর টু এর ক্ষেত্রে আমরা লিখতে পারি হলো যে আর অন ও
একবার ডাইরেক্ট লিখে দিলাম আমি যে 1/rp সমান 1/r1 1/r2 তাহলে এটা যদি আসে হলো এটা আসে 1/r1 r1 কত 3 প্লাস 1/r2 কত r2 আসে হলো 6 তাহলে 358 সাগো হয় হলো 6 প্লাস 3 তাহলে 9/18 তারপর এখান থাকে হলো 1/rp তাহলে আমরা যদি উল্টায় দেই তাহলে 1/rp মানে বিপরীত অঙ্ক করে দেই তাহলে rp সমান আসে কত 2 ওহম rp আসে 2 ওহম তাহলে এই দুইটা rp এর সাথে তিন নাম্বারও তো আবার কি আছে আয়ত সমান্তরাল আছে তাহলে আমার রোধের পরিমাণ হবে r সমান r rs প্লাস হলো rp তাহলে এটা আমার rs এর মান হবে হলো সরি rs সরি rs হবে হলো rp প্লাস a1 1 ওহম তাহলে rp এর মান হলো 2 ওহম প্লাস 1 ওহম তাহলে কত আসে 3 ওহম এটার ক্ষেত্রে আমরা আসে হলো 3 ওহম তারপর আবার যেহেতু এখানে কারেন্ট ফ্লো যেহেতু আইটা এখানে দুটো অংশে বিভক্ত হয়ে যাওয়ার পরে আবার একসাথে মানে একসাথে দুটো অর্ধেক অর্ধেক যাওয়ার পরে আবার কারেন্ট আবার একই লাইন বরাবর ফ্লো করতেছে যার কারণে আমরা আবার ব্যবহার করব i এর মান তাহলে আমরা i সমান লিখতে পারি হলো v/rs তাহলে v কত আমার v তো আসলে 12 ভোল্ট বিদ আছে 12 ভোল্ট ডিভাইডেড বাই আরএস কত 3 ওহম তাহলে এখানে সব মিলে আমি যদি হিসাব করি 4 एंपিয়ার থাকে তাহলে আই এর মান আমরা পাই হলো 4 ওহম মানে সরি 4 एंपিয়ার আই এর মান 4 एंपিয়ার আর আমার যত অ্যামিটারটা সঠিক পাঠ দিচ্ছে কিনা অ্যামিটারটা সংযুক্ত আছে হলো আর অন ওহমের জন্য অ্যামিটারটা আছে আর অন ওহমের জন্য সংযুক্ত করা আছে ওইখানে কিন্তু 2.67 एंपিয়ার আছে মানে তড়িৎ প্রবাহ চলছে ফ্লো করছে আর কি তো ওই জায়গার ক্ষেত্রে আমরা আবার চাইলে কিন্তু লিখতে পারি তাহলে ওই এই দুই বিন্দুর যে বিভব পার্থক্য ওটা আমরা একটু বের করে নেব ওটা দুই বিন্দুর বিভব পার্থক্য যদি আমি বের করি তাহলে বিভব পার্থক্য v সমান হবে হলো rp v সমান ir তাহলে irp হবে তাহলে i এর মান আমরা পেলাম হলো r এর মান I এর মান পেলাম হলো আমরা 4 एंपিয়ার আচ্ছা 4 ইনটু rp 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 2 ওহম rp হলো 2 তাহলে সর্বমোট আসে হলো কত 8 ভোল্ট তাহলে আমার v আসে হলো 8 ভোল্ট এটা দাও আছে তারপরে আবার আই অংশ দিয়ে আর I1 সমান V/R1 এটা যদি আমরা হিসাব করি কি কারণে আমরা I1 সমান R1 দিলাম কারণ হলো এখানে এক নাম্বার রোধের মধ্য দিয়ে আমার অ্যামিটার সংযুক্ত আছে এক নাম্বার রোধে যেহেতু অ্যামিটার সংযুক্ত আছে তো আমরা এক নাম্বার রোধ নিয়ে কাজ করব এই জায়গায় তো V এর মান আসলে 8 ভোল্ট ডিভাইডেড বাই R1 এর মান হলো আমার তো আসলে 3 ওহম তাহলে এখানে ভাগ করলে কত আসে ভাগ করলে ক্যালকুলেটর তো নাই 3 2 6 আচ্ছা দাঁড়া 2 8 3 2 6 সে 2.20 3 6 18 10 2.20 3 6 18 এই পাশে 2 ঘুরে ঘুরে 1.66 এরম আসে তাহলে 2.67 ডাইরেক্ট 2.67 অ্যাম্পিয়ার লিখে দিলাম তাহলে আমার যেটা আই অন এর মান বের হলো যে 2.67 অ্যাম্পিয়ার তার মানে আমি বলতে পারি যেহেতু এক নাম্বার রোধের জন্য আমার অ্যামিটার সংযুক্ত আছে 2.67 অ্যাম্পিয়ার দেওয়া তো আমার অ্যামিটারটা সঠিক পাঠ দিবে আর যদি খেয়াল করে একটু যদি আমার এই দুই নাম্বার রোধের মধ্যে যদি অ্যামিটার সংযুক্ত থাকতো তাহলে আমি লিখতাম হলো এই জায়গায় I2 সমান V/R2 দুই নাম্বার রোধের মধ্য দিয়ে অ্যামিটার সংযুক্ত আছে তাহলে তার মধ্যে যে তড়িৎ প্রবাহিত কত হবে সেটা বের করব আর যদি তিন নাম্বার ক্ষেত্রে যদি আমার এই জায়গায় অ্যামিটার সংযুক্ত থাকতো তাহলে লিখতাম আমি I3 তিন নাম্বারের জন্য I3 সমান V/R3 3 3 সেম আর I1 R1
এক নাম্বার রোধের মধ্যে যেহেতু আমার অ্যামিটার সংযুক্ত আছে তাও আমরা লিখলাম হলো এক নাম্বার রোধের জন্য এক নাম্বার কারেন্ট ফ্লো হবে দুই নাম্বার রোধে যদি থাকতো অ্যামিটার সংযুক্ত করা তাহলে দুই নাম্বার রোধের জন্য দুই নাম্বার কারেন্ট ফ্লো হতো আবার একই হবে তিন নাম্বার রোধের জন্য যদি আমি অ্যামিটার সংযুক্ত করতাম তাহলে এই ক্ষেত্রে আমার তিন নাম্বার কারেন্ট ফ্লো হতো তো এটা এটা আমার উদ্দীপক অনুযায়ী অ্যামিটারটা আমার সঠিক পাঠ দিবে তো আজকের ভিডিওটা এরকমই মানে এই পর্যন্ত পরবর্তী ভিডিওগুলো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি আপলোড করার চেষ্টা করব তোমরা এই ভিডিওগুলো একটু শেয়ার করার চেষ্টা করবে আর তোমরা এই কোথায় এই প্রশ্নগুলো কোথায় কিভাবে বোঝো নাই আমাকে একটু কমেন্ট করে জানাবে যদি কারোর সমস্যা থেকে থাকে সবাই আশা করি সবাই বুঝতে পারছো আর এ পর্যন্তই বোর্ড প্রশ্ন ইনশাল্লাহ রাজশাহী বোর্ড আজকে শেষ এটা এর পরবর্তীতে তোমরা তোমাদের কোন অধ্যায়ের কোন যে তোমার প্রশ্নগুলো কঠিন মনে হয় টেস্ট পেপারে হতে পারে যে যে কোনো ম্যাথ তোমার কঠিন মনে হয় এমন কোন যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে লিখে দেবা যে ভাই যে ভাইয়া এই জায়গায় অমুক অধ্যায়ের আমি এই ওই অধ্যায় মানে অঙ্কটা আমি পারিনি আমার সমস্যা ফেস করছি এরকমই তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ